আসসালামু আলাইকুম আলেম, প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, আমিও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ। যে যে অবস্থানে অবস্থান করে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হলো শরহে বেকায়া এবং কিতাবুল হজ পর্ব থেকে আমরা আজকে জানব মাহিয়াল এহরাম, এহরামের সংজ্ঞা, ওয়াকাম কেসমাল্লাহু এবং মুহরিম কয় প্রকার, ওমাহিয়াল মামনুয়াতুল আশিয়া পি হালাতিল এহরাম এবং এহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রথমে আসো মা মানাল এহরাম, এহরামের সংজ্ঞা। মানাল এহরামুল লুগাতান, এহরামের আবিধানিক সংজ্ঞা। এহরাম শব্দটি বাবে ইফআলুনের মাসদার হারমুন মুলদাতু থেকে নির্গত, এর আবিধানিকত্ব হল মানুষাই কোনো কিছু থেকে নিষেধ করা, আল এমতেনাও আনিসাই কোনো কিছু থেকে বিরত থাকা। আল মুজামুল ওয়াসিফ গ্রন্থকার বলেন দুখুলু ফিল হারাম, হারাম শরীফে প্রবেশ করা, বিরত থাকা, নিষেধ করা ইত্যাদি। মানাল এহরামু শারআন, এহরামের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী শরীয়তের পরিভাষায় এহরামু হুয়াইয়ান বিল হাজ্জি ওয়াল উমরাতে মাত তালবিয়া, তালবিয়া সহ হজ উমরা নিয়াত করাকে এহরাম বলে। ফিকুস সুন্নাহ গ্রন্থকার বলেন নিয়াতির দুখুল ফিল হাজ্জে ওয়াল উমরা, হজ উমরা প্রবেশের নিয়াত করাকে এহরাম বলা হয়। কোনো কোনো ফিকহবিদ বলেন হুয়া নিয়াতুল হাজ্জে ওয়াল উমরাতে আও কিলাহুমা, হজ অথবা উমরা অথবা উভয়ের নিয়াত করাকে এহরাম বলা হয়, আর যিনি হজের জন্য এহরামটা বাদেন তাকে মুহরিম বলা হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে মুহরিম ব্যক্তিকে মুহরিম কেন বলা হয়, যেহেতু শব্দটি হারমুন থেকে নির্গত, মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা কোনো কিছু থেকে নিষেধ করা। তো যেহেতু মুহরিম ব্যক্তি, তিনি যখন এহরাম বাঁধেন তখন তার জন্য কতিপয় কাজ রয়েছে নিষেধ, কিছু কাজ রয়েছে যেটা স্বাভাবিক অবস্থায়ও নিষেধ, যেমন গুনের কাজ করা, ওগুলা এহরাম অবস্থায়ও ওই কাজগুলো করা নিষেধ। আবার কিছু কাজ রয়েছে স্বাভাবিক অবস্থায় জায়েজ থাকলেও এহরাম অবস্থায় এই কাজগুলো করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব আকসামুল মুহরিম, মুহরিম ব্যক্তির প্রকারভেদ। মুহরিম হলো সর্বমোট চার প্রকার। প্রথম প্রকার হলো আল মুহরিমু লিল উমরা, উমরা হজ আদায়কারী মুহরিম। তো যিনি উমরার জন্য এহরাম বাঁধবেন তিনি জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5 দিন ব্যতীত আর বছরের যে কোনো সময়ে উমরার এহরাম বেঁধে উমরা আদায় করতে পারবেন। মুহরিম ব্যক্তির দ্বিতীয় প্রকার হলো আল মুহরিমু লিল ইফরাদ, ইফরাদ হজ আদায়কারী মুহরিম। এফরাদ হজ আদায়কারী তিনি মিকাত অতিক্রম করার আগে হজের মাসসমূহের মধ্যে শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধবেন, আর যিনি এফরাদ হজ আদায়কারীর এহরাম বাঁধবেন তাকে মুফরেদও বলা হয়। মুহরিম ব্যক্তির তৃতীয় প্রকার হল আল মুহরিমু লিল হাজ্জি তামাত্তে, তামাত্তু হজ আদায়কারীর এহরাম। তিনি কি করবেন, হজের মাসসমূহের মধ্যে মিকাত অতিক্রম করার আগে প্রথমে উমরার এহরামটা বেঁধে নেবেন, তারপর তিনি উমরার কাজগুলো শেষ করবেন, উমরার এহরাম ছেড়ে দিয়ে তারপর জিলহজ মাসের 8 তারিখে আবার নতুন করে হজের জন্য এহরাম বাঁধবেন, আর তামাত্তু হজ আদায়কারীকে মোতামাত্তেও বলা হয়। মুহরিম হজ আদায়কারীর চতুর্থ প্রকার হল আল মুহরিমু লিল হাজ্জিল কেরান, কেরান হজ আদায়কারীর এহরাম। যিনি কেরান হজ আদায় করবেন
তিনি হজের মাসসমূহের মধ্যে মিকাত অতিক্রম করার আগে হজ এবং উমরা এই দুটার একসাথে নিয়ত করে একসাথে এরাম বাঁধবেন এবং একসাথে কি করবেন হজ এবং উমরার কাজ একসাথে আদায় করবেন। আর কেরান হজ আদায়কারীকে কারেনও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো আল মামনুআত ফি হালাতিল ইহরাম, এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। ইসলামী শরীয়তে কিছু কাজ রয়েছে যেটা এহরাম অবস্থায় নিষিদ্ধ, শরীয়তের পরিভাষায় এই কাজগুলোকে বলা হয় আল মামনুআত ফি হালাতিল ইহরাম। তো সেই নিষিদ্ধ কাজ হলো, এক নম্বর প্রকার হলো আর রাফাস জোনাসার সংক্রান্ত আলোচনা করা বা অশ্লীল কথাবার্তা বলা। তো ইবনে আব্বাস রাফাসের সংজ্ঞাটা এভাবে দিয়েছেন, আর রাফাসুমা খুতিবাবিহীন নিসা, অর্থাৎ রাফাস বলা হয় কোনো নারীর উপস্থিতিতে জোনাসার সংক্রান্ত আলোচনা করা। ইবনে আব্বাসের উক্তি দ্বারা বোঝা যায় কোনো নারীর অনুপস্থিতিতে জোনাসার সংক্রান্ত আলোচনা করলে সেটা রাফাস হবে না। দুই নম্বর হলো আল ফুসুক, পাপাচার করা, কোনো পাপ কাজে লিপ্ত হওয়া। তো যে কাজটা স্বাভাবিক অবস্থায় হারাম, তো এটা এরাম অবস্থায়ও হারাম। তিন নম্বর হলো আল জিদাল, কারোর সাথে ঝগড়া করা, বিভেদ করা। এই তিনটা প্রকারের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে এভাবে ইরশাদ করেন, ফামান পারাদা ফিহিন্নাল হাজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। চার নম্বর হলো সাইদুল বাররে, স্থলচর পানি স্বীকার করা। তো এ ব্যাপারে কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালা তাকতুলু সাইদ ওয়া আনতুম হুরুম। পাঁচ নম্বর হলো আল ইশারাতু ইলা সাইদ, স্থলচর পানির প্রতি ইঙ্গিত দেয়, অর্থাৎ স্থলচর পানি যেমন স্বীকার করা যাবে না, স্থলচর পানির প্রতি ইঙ্গিত দেয়া যাবে না। ছয় নম্বর হলো আদালালাতু আলা সাইদ, শিকারী পানির প্রতি পথ দেখিয়ে দেওয়া, অর্থাৎ শিকারী পানিটা কোন দিকে গেছে এই পথটাও কোনো শিকারীকে দেখিয়ে দেয়া যাবে না। সাত নম্বর হলো আত্মাতিব, সুগন্ধি ব্যবহার করা। যেমন এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহারকারী জৈনিক সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাম উদ্দেশ্য করে বলেন, এক্সিলে তোয়াইব আল্লাজি বিকা সালাসা মাররা ওয়ানজে আনকাল জুব্বা। আট নম্বর হলো কালামুল আসফার, নখ কাটা যাবে না। নয় নম্বর হলো আল হালকু আল কাসার, মাথার চুল অথবা দাড়ি কাটা বা মুন্ডানো যাবে না। দশ নম্বর কাসু সারে, গোঁক কাটা যাবে না। এগারো নম্বর হলো লুপসু সাওবিন মুখিত, সেলাইযুক্ত পোশাক পরিধান করা যাবে না, আর এটা হলো পুরুষের জন্য। আর মহিলারা সেলাইযুক্ত পোশাক পরিধান করতে পারবে বা তাদের নিজস্ব পোশাক পরিধান করতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তালবিসুল কামিজ ওয়ালাল আমাইমা ওয়ালাস সারাবিলা। বারো নম্বর হলো লুকসুল খুফাইন, মোজা পরিধান করা যাবে না। তেরো নম্বর হলো মুস্তুর রাস, মাথার চুল আশডানো যাবে না। নম্বর চোদ্দ ইস্তেমালু জাইদ, তৈল ব্যবহার করা যাবে না। পনেরো নম্বর হলো আন নিকাহ, তথা বিবাহ করা যাবে না, তবে আমাদের ইমাম আবু হানিফার মতে এহরাম অবস্থায় বিয়ে করাটা বৈধ। ষোলো নম্বর হলো সাতরুল ওয়াজহি ওয়ার রাসে, মুখমণ্ডল এবং মাথা ঢেকে রাখা যাবে না। এটা পুরুষের জন্য, মহিলারা কি করবে মাথা ঢেকে রাখতে পারবে তবে মুখমণ্ডল খোলা রাখবে। আঠারো নম্বর লুপসু সাওবিন মাসবুগিন বিজা আফরান,
জাফরান মিশ্রিত কোনো পোশাক পরিধান করা যাবে না, তবে পরবর্তীতে যদি জাফরান মিশ্রিত পোশাকটা ধুয়ে ফেলে সুগন্ধিটা চলে যায় সেই পরিধান করতে পারবে। যেমন হাদিস শরীফে ইরশাদ রয়েছে, ওয়ালা তালবেসু মিনাস সিয়াব মাসাহু জাফরানুন আও রাউসুন। 18 নম্বর হলো, গুসলুর আসে ওয়াল লাহিয়া বিল খিতমি, মাথা এবং দাড়ি খিতমি দ্বারা ধৌত করা। 19 নম্বর, পাগড়ি পরিধান করা। 20 নম্বর, পায়জামা পরিধান করা। 21 নম্বর, শরীরের কোন স্থানে পশম উপড়ানো। প্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনলাইন ক্লাসটা উপভোগ করেছো, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলে, তো এজন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।